আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বার্সেলোনা থেকে লিপি আছি আপনাদের সাথে। আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। বাংলাদেশি বার্সেলোনা ব্লগার আমার এই ইউটিউব চ্যানেল থেকে। আজ দেখবেন কিভাবে মেয়ের বাবা মেয়ের কিচেন পরিষ্কার করে। আমি তো আমার কিচেন পরিষ্কার করেই রাখতে পারি না, কতবার যেদিন পরিষ্কার করি তার তো ঠিকই নাই, কিন্তু এখানে মেয়ের কিচেনটা সে যদি বাসায় থাকে খুবই নোংরা করে, এটা সেটা যা পায় সেটা দিয়েই খেলে, খুবই ময়লা হয়েছে। তো ওর বাবাকে বললাম আজকে তোমার মেয়ের কিচেন তুমি পরিষ্কার করবো, আমি পারবো না। তা বলল ঠিক আছে। তা আমি একটা লিকুইড বানিয়েছি, এখানে আমি যতটুক পানি সমপরিমাণ ভিনেগার দিয়েছি, আমি ডিশ ওয়াশার, আর দিয়েছি এখানে আমি বেকিং সোডা দিয়ে সুন্দর একটা মিশ্রণ তৈরি করেছি। যেহেতু ছোট মানুষের কিচেন, যাতে ও হাত দেয় কোনো অন্য কোনো মেডিসিন ব্যবহার করলে দেখা যায় কোনো সাইড এফেক্ট বি না হয়, তাই আমি এটাই আমি বানিয়ে দিয়েছি। আর এইটা দিয়ে পরিষ্কার করলে একেবারে চকচকা ফকফকা হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকুন মেয়ের বাবা কিভাবে মেয়ের কিচেনটা পরিষ্কার করে। তা দেখুন কি অবস্থা ছিল কিচেনটার, এখন বর্তমানে এই অবস্থা। যেহেতু হোয়াইট কালার, সাদাটা কিন্তু আমাদের অনেক ভালো লাগে। তো ও কি করে, ছোট মানুষ, ও যা আছে ও বেশিরভাগই এখন আমার কিচেনের জিনিস নিয়েই খেলে, কি দিয়ে কি খেলে ঠিক নাই, খুবই নোংরা হয়। আমি খুব যত্ন করে মুছে মুছে রাখি, তা আর কি করবো, আর পারছি না। এই দেখুন কোথায় বিস্কিটগুলা করে খেলেছে, কোথায় মাটির একটা খেলনা ছিল সেটাও ভেঙে গুঁড়ো করে খেলেছে, তারপরে আপেল মালটা যা পাই, মানে কি বলবো, ব্রেড সব নিয়েই খেলে সে। তো তার খেলাধুলার খাবার থেকে শুরু করে শুকনো জিনিস যা পাই তাই নিয়েই খেলে বাসায় থাকলে। তো মাঝে মাঝে তো খুবই পরিষ্কার করে রাখি। আর ওর কিচেনে
ও সাজুগুজু করে, ওর কিচেনেরও সাজুগুজু করাই, লিপস্টিক আইলাইনার সবই মাখাই, পড়াশুনো নিজেও করে, কিচেনেরও করাই। লে কত কলমের দাগ আছে তা ঠিক নেই। এটা গত বছর নিয়েছিলাম, অনেক শখ করে ওর বাবাই কিনে দিয়েছিল যে আমার মেয়ে খেলবে। তো ও এমন করে ফেলেছে, দেখুন কি ঝকঝকা ফকফকা হয়ে গিয়েছে, অনেক ময়লা ছিল কিন্তু। তা আমি আর ওর অন্য কোনো জিনিস দিয়ে গুছাই নাই, যেভাবে ছিল এটাই আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ ওর খেলনাগুলো একটা এক জায়গায় সব কিছু গুছাতে হবে। তো দেখলেন তো মেয়ের বাবা কিভাবে গুছিয়ে নিল। এখন আমি চলে এলাম কিচেনে, আমি তৈরি করব গজা। আমাদের অঞ্চলে গজা বলে, বা অন্য কোনো অঞ্চলে মুরালিও বলে থাকে, আসলে আমরা গজা বলেই অভ্যস্ত। আমি কয়েকদিন যাবত ওর বাবা বলছে গজা তৈরি করো, আজকে তো সারাদিন মানে বলতে বলতে পাগল করে দিয়েছে বলা যায়। তো যেহেতু আমি অন্যান্য অনেক কাজে ব্যস্ত ছিলাম, তাই আর আমি করতে পারি নাই, মনে সন্ধ্যার পরেই এসেছি কিচেনে, বললাম এইটা সারার পরেই অন্য কাজ করব। তো রাত্রে রান্না বান্নাও বাকি, তা আগে আমি বললাম এটা করে নিই। তো এখানে আমি 1 কিলো ময়দা নিয়েছি, নিয়েছি স্বাদ মতো লবণ, আর আমি বেশ 1 মুঠ মতো দিয়ে দিলাম কালিজিরা। কালিজিরাটা দিলে খুবই ভালো লাগে, কামড়ে কামড়ে মুখে পড়লে অসাধারণ লাগে, তাই আমি কালিজিরাটা ব্যবহার করলাম। যদি কম হয় আরও একটু দিতে পারি। আর এখন আমি দিয়ে দিব এর ভিতরে তেল, তেলটা দিয়ে ব্যাস, আর কোনো কিছুই দিব না। আর পানি তো আমি রেডি করেই রেখেছি, নর্মাল পানি দিয়েই এটা বানিয়ে নিব। যেহেতু আমাদের এখানে প্রচণ্ড শীত, তাই আমি একটু মানে হালকা উষ্ণ উষ্ণ মতো নিয়েছি, কুসুম গরমও বলা যাবে না, কারণ পুরো মানে একেবারে ঠান্ডা, অত ঠান্ডা পানি তো নিই নাই, যাতে একটু উষ্ণ উষ্ণ পানি মতো নিয়েছি, উষ্ণ গরম এমন। তাই তো আমি আরও একটু কালিজিরা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এখন আমি পানি দিচ্ছি, অল্প করে পানি দিচ্ছি আর বানিয়ে নিচ্ছি। এই ডোটা হবে না হবে শক্ত না হবে নরম, এমন একটা ডো হবে। আর তেলটা দেওয়ার পরে হাতে মুঠ করে দেখবেন, দেখবেন হাত ময়দার যে মিশ্রণটা ওইটা হাতে মুঠ হয়ে যাবে, এমন পরিমাণে আমি তেলটা দিয়েছি। এটা বুঝে শুনেই দিতে হবে, আমি আর মাপটা বললাম না। আমি এখানে প্রায় 6 টেবিল চামচ মতো দিয়েছিলাম অলিভ অয়েল। এখন এই যে সুন্দর একটা ডো হয়ে গিয়েছে, এখন আমি 2 হাত দিয়ে টেনে টেনে এভাবে মুড়িয়ে নিয়ে এখন আমি উপর থেকে একটু তেল দিয়ে দিলাম, জাস্ট রেস্টে রাখলাম। তাই তো আমার ডোটা হয়ে গিয়েছে, আর উপরতে আমি তেল মাখিয়ে রাখলাম যাতে ড্রাই না হয়ে যায়। এ পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, রেস্টে থাক 15-20 মিনিট, আমি এ ফাঁকে অন্য কাজটাও গুছিয়ে নিই। তো এ ফাঁকে আমি আর অন্য কাজ বলতে, আমি হাতটা ধুয়ে চুলায় এখন আমি শিরাটা বসিয়ে দিব, শিরা বসিয়ে দিব লাস্টে। সরি, আমি এখন আগে তেল নিয়ে নিলাম ভাজার জন্য, তেলটা গরম করতে দিয়ে দিলাম, দিয়ে আমি ডোটা আবারও রেস্ট হয়ে গিয়েছে। এখন আমি খুব ভালোভাবে হাত দিয়ে আবার একটু মথে নিচ্ছি, আর তেলটা আমি লো আসে রেখে দিয়েছি যাতে রেডি থাকলো। তেমন আমি একটা করে লেসি কেটে নিচ্ছি, বড় বড় করে একটা করে, কারণ আমি বড় বড় করে একটা করে রুটি বেলবো। আর এই কাজটা আমি অর্ধেক কাজটা আমি করি, আর কিছু কাজ ওর বাবা করে, যেমন এগুলো তো আর সে পারে না, সে একটু ভাজতে হেল্প করে বা একটু সিরাই দেওয়ার সময় একটু হেল্প করে, কারণ এই কাজটা করতে যেয়ে আমার হাতে ব্যথা হয়েছে। কিন্তু এই গজা বানাতে যে হঠাৎ জানি হাতে একটু ব্যথা ব্যথা লাগতেছিল, যখন আটাটা ময়দাটা ময়ান করছিলাম সেই সময়, তার রুটিটা পরোটা যেমন বানাই তেমন মোটা হবে, বা তার থেকে একটু মোটা হলেও সমস্যা নাই। তো দেখুন আপনারা কেমন মোটা হয়েছে। তো এখন ওর বাবা কেটে নিচ্ছে, বলছে দেখি আমি কেটে দিই। তো আমি ও কেটলো, কাটলো একটা, আর আমি একটা পিজা কাটার দিয়ে ভাবে, আমার কাছে জানি পছন্দ হচ্ছিল না, তা আমি এবার পিজা কাটার দিয়ে ভাবে কেটে নিলাম। পিজা কাটার থাকলে খুব সহজে কাটা যায়, যার কাছে পিজা কাটার নেই সে ছুরি দিয়েও কাটতে পারেন। ব্যাস, তেল কিন্তু গরম হয়েছে, একটু হালকা গরম, তখনই আমি দিয়ে দিলাম।
আর এই গজাটা বানানোর সময় কিন্তু অবশ্যই তেলটা মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে, মানে মিডিয়াম টু লো আঁচে রেখে ভাজতে হবে একটু সময় নিয়ে, তাহলেই কিন্তু সুন্দর হবে। আর আমি যেমন বানাইছি এটা ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এখন আমি সবগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে কিন্তু ছড়ানো একটা পাত্র নিয়েছি, ডিপালা একটা ফ্রাই প্যান, অনেক প্রায় আধা কিলোর উপরে তেল দিয়ে দিয়েছি, তাহলে খুব দ্রুত ভাজা হয়ে যাবে। যেহেতু এটা করতে বেশ সময় লাগে আর আমার মানে ধৈর্যও লাগছিল না, আর এগুলো খুবই ধৈর্যের কাজ। আমি এবার নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন আমি আবারও আর একটা রুটি করে নিয়েছি, ওর বাবাকে বললাম তুমি একটু দেখো, এবার আমি একটু করি। এভাবে দেখুন আমি লম্বা করে রুটি বেলে নিয়ে এভাবে কেটে নিচ্ছি। এটাই আমি আড়ে তিন ভাগ করে নিব। তাই এখন লাল হয়ে এসেছে, এটা আর একটুখানি ভেজে উঠিয়ে ফেলবো। একটু হালকা গোল্ডেন করলে পরে উঠানোর পরে আরেকটু গোল্ডেন হয়ে যায়, তাই আমি একটু গোল্ডেন গোল্ডেন করে রেখেছি, দেখতে পরে কালারটা খুবই সুন্দর আসবে। তা আমি আবারও বানিয়ে রাখা সেই গজাগুলো আবারও রেখে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভেজে নিব। এগুলো দেখে আপনারা হয়তো বুঝেছেন এভাবে আমি সবগুলো ভেজে নিব। তো ভাজা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আসলে 1 কিলো ময়দার প্রায় 2 কিলো মতো আমার গজা হয়েছে। তো এখন আমি চিনি নিয়ে নিচ্ছি। এখানে আমি বেশ 250 গ্রাম চাউল ধরে এমন একটা বাটি নিয়েছি, নিয়ে এর আমি 2.5 বাটি মতো চিনি দিয়েছি। প্রথম তো 2 বাটি দিলাম, পরে আরও একটু দিয়ে দিব, পরে আমি আর একটু অ্যাড করেছিলাম। এখন আমি ওই বাটিরই 1 বাটি পানি দিয়ে দিলাম, খুব বেশি পানি দিব না, তাহলে অনেক সময় লাগবে। আর আমি এর ভিতরে দিয়ে দিব 2-3টা এলাচি। তো এখন আমি সিরাটা গলিয়ে নিচ্ছি। আসলে খুবই একটা ঝামেলার কাজ। এখন আমি ওর বাবার কাছে দিয়ে দিলাম যে এখানে সব দেওয়া হয়ে গেছে, এখন তুমি একটু নাড়ো, কারণ ওই রুটি করতে যে আমার হাত ব্যথা হয়ে গিয়েছে কি বলবো। তো এখন দেখুন শিরার ভিতরে কিন্তু যখন শিরাটা ভালো করে বলক এসেছে, তখনই কিন্তু আমরা মানে দিয়ে দিয়েছি একটু ঘন হয়ে আসলে। তো ঘন যখন হয়ে গিয়েছে তখন আমি গজাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে ছিঁড়ে নিচ্ছে। এটা কিন্তু নাড়া বেশ একটা ঝামেলার কাজ বলা যায়, কারণ শিরাটা ভারী হয়ে আসে। আর এভাবে একটু 2-4 মিনিট চলার পরে 5 মিনিট রেখে এভাবে নেড়ে নেড়ে আপনি ই করে নেবেন, মিডিয়াম মিডিয়াম টু লো আসে করবেন, এটা ফুল হাই আসে করবেন না। হাই আসে করলে কিন্তু চিনিটা নিচ থেকে পুড়ে যাবে। তো এভাবে নাড়তে নাড়তে কিন্তু এক সময় জমে আসছে। আর কিছুক্ষণ নাড়ার পরে চুলাটা, এখনই চুলাটা অফ করে দিতে হবে, কারণ চিনির শিরাটা নিচ থেকে একদম গাঢ় হয়ে গিয়েছে, জমে যাওয়ার মতো। এই দেখুন কালারটা কিন্তু পুরো এমন সাদা সাদা গাঢ় হয়ে গিয়েছে। আরও কিছু সময় নেড়ে চেড়ে তাই দেখুন চুলাটা অফ করা হয়েছে। এখন এই পর্যায়ে রেখে দিছি, কিছুক্ষণ পরে কিন্তু এটা অটোমেটিক মানে জমে আসবে, তখন আবারও একটু নেড়ে দিচ্ছি। আমি বড় একটা পাতিল নিয়েছি ছড়ানো পাত্র, তাই দেখুন ভরে গিয়েছে, মাশাল্লাহ অনেকগুলাই হয়েছে। এই গজা বানিয়েছি, আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে কি বলবো। আমি কাছে জার ভরে রেখেছি 2টা, একটা প্লাস্টিকের বালতি ভরে রেখেছি, যেটা যখন যার মন চাচ্ছে সে তেমন খাচ্ছে। আমার ছেলে মেয়েরা খুবই পছন্দ করে, আমারও ভালো লাগে। তাই তো এই দেখুন আস্তে আস্তে কিন্তু পরে আবারও কিন্তু নাড়াচাড়া করতে হবে। যখন নাড়াচাড়া করা হয়েছে তখন এই পর্যায়ে এসেছে। এখন এটা ঠান্ডা হয়েতে দিলে একদম মশমশা হয়ে যাবে, তখন এগুলো আপনি জার ভরে করতে পারবেন। তো এই ছিল আমার গজার রেসিপি, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন,
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।